যাই হোক, রমাদান হচ্ছে কোরআন স্টাডি ও চর্চার মাস। কোরআনের মাস কিছুক্ষণ আগেই আমরা বললাম না যে কোরআনের মাস কোরআন নাজিল করেছে। আল্লাহ রসুল ইসলাম থেকে সাব্যস্ত হয়েছে জিবরিল আলী ইসলাম প্রতি রমাদানে আল্লাহ রসুলের উপর কোরআন পেশ করতেন, এবং অন্য বর্ণনা এসেছে আল্লাহ রসুল ইসলাম তাকে কোরআন শোনাতেন। তার মানে উভয়টাই, উভয়কে শোনাতেন। এই জন্য আমরা কোরআন যেমন তেলাওয়াত করব, তেমনইভাবে আমাদের থেকে যারা অভিজ্ঞ তাদের কাছে কোরআনটা আমরা শোনানোর চেষ্টা করব। আপনি নিজেও যেমন বাড়িতে পড়ার চেষ্টা করবেন কোরআনটা, তেমনইভাবে আপনার থেকে যিনি হয়তো কোরআন তেলাওয়াতে একটু পারদর্শী তাকেও শোনাবেন। এক্ষেত্রে কী হবে, আপনার এই যে কিরাতের যে পড়ার যে ভুল ত্রুটিগুলো সেগুলো মানে স্পষ্ট হয়ে যাবে, আপনি সংশোধন করতে পারবেন। সেজন্য আমরা এবং আপনি এ সুযোগে মানে শুধু আমরা তো কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমাদের তো আসলে বিশুদ্ধভাবে পড়ার প্রয়োজন আছে কোরআনটা, সেক্ষেত্রে এই সুযোগটাও আমরা কাজে লাগাতে পারি। এখন কিন্তু বিভিন্ন কোর্স আপনি দেখতে পাবেন কোরআনের, কোরআন শিক্ষা করার শুদ্ধভাবে বিশুদ্ধভাবে পড়ানোর জন্য। এই জন্য এই জিনিসটা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে বিশুদ্ধভাবে পড়ার জন্য। প্রয়োজনে আপনি মুখস্থ করার জন্য একটা সময় নির্ধারণ করবেন, মুখস্থ করার জন্য। আমাদের সালাফরা কিন্তু অনেক গুরুত্ব দিতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে তিনি তো জানেন হাদিসের খেদমত কী করেছেন, তার মুয়াত্তা মালিক কিন্তু যথেষ্ট। অথচ রমাদান মাস আসলে কোনো কোনো মানে বিবরণে এসেছে তিনি মানে কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন হাদিস ছেড়ে দিয়ে। রমাদান আসলে বিশেষভাবে কেউ 10 দিনে কোরআন খতম করেছেন, কেউ 5-7 দিনে করেছেন, কেউ 3 দিনে কোরআন খতম করেছেন, তারা প্রতি 3 দিনে রমাদানে। আর আমরা তো প্রতি সম্পূর্ণ রমাদান মিলেও একবার পারি না, অথচ শেষ দশকে কিন্তু মানে রাত্রিগুলোতেও জাগি আমরা, তারপরেও শেষ হয় না। তো আমাদের মানে গুরুত্ব দেওয়া দরকার। আমাদের সালাফরা যেভাবে কোরআনকে গুরুত্ব দিয়েছেন, প্রয়োজনে আপনি টার্গেট নিয়ে কোরআনের যে অনুবাদটা বিশুদ্ধ অনুবাদ থেকে বা তাফসির থেকে পড়ে স্টাডি করার আমরা চেষ্টা করবো।